আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। সংবাদ টিভিতে আপনাদের স্বাগত। সময় বার্তা নিয়ে সংগ্রামী শ্রীময়। পশ্চিমবঙ্গে সিএএ নিয়ে কেন্দ্রীয় নেতারা টানা প্রচারে আসবেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের পশ্চিমবঙ্গে আসা শুরু হয়েছে, বিজেপি ও সংশোধিত নাগরিকত্ব বিলের সমর্থনে প্রচার শুরু করেছে, তবে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজ্যে প্রচার শুরু হবে। অলরেডি পশ্চিমবাংলায় আমাদের নেতাদের আসা শুরু হয়ে গেছে। গতকাল কেজরিওয়ালজি এসেছিলেন, যদিও শিক্ষক সম্মেলন ছিল, সেখানে এই বিষয়ে বলেছেন। মাননীয় অরুণ সিং কালকে এসেছিলেন, চাঁদপাড়ার সভায় ছিলেন, আজকে কুচবিহারে আসছেন আমাদের গৃহ রাজ্যমন্ত্রী নিত্যানন্দ রায়, ইত্যাদি সমস্ত কেন্দ্রীয় নেতাদের প্রবাস জেলায় জেলায় হবে। বিজেপি নেতারা সারা দেশে সিএএ আইন নিয়ে 3 কোটি মানুষের কাছে যাবেন। সোমবার আইসিসিআরে বিজেপির বৈঠকে যোগদান করে এই কথা বলেন দিলীপ ঘোষ। তবে পশ্চিমবঙ্গকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, শুধুমাত্র পশ্চিমবঙ্গে সিএএ আইন নিয়ে বিজেপির 1 কোটি মানুষের কাছে যাবে। পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী পুরুলিয়ার মিছিলকে কটাক্ষ করেন। না, উনি তো পথেই থাকবেন, এখন ওনার উপায় নেই পথে থাকা ছাড়া, কিন্তু মানুষ যে ওনাকে ছেড়ে দিয়েছে, আমি তো বিভিন্ন জায়গায় ওদের ধর্ণা মঞ্চের ছবি দেখলাম, ডায়াসেই নেতারা আছেন, নিচে কেউ নাই। এই যে পরিস্থিতি, এই এই বিলের বিপক্ষে গিয়ে মমতা ব্যানার্জি বাঙালির যে অস্তিত্ব তার বিরুদ্ধে উনি এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন, সাধারণ মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে মানুষ বিরক্ত, বাধ্য হয়ে তাই জনমত গঠন করতে রাস্তায় নামতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। উনি পথেই থাকবেন, তাছাড়া ওনার আর কিছু করার নেই, এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সময় বার্তা এই পর্যন্তই। ডেইলি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিভি।